পরে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদকের বাড়িতে তার অনুপস্থিতিতে মাঝরাতে পুলিশ অহেতুক হেনস্থা করে। পুরনো রাজনৈতিক মামলাকে নিয়ে রাত 12টা নাগাদ পুলিশ বিপ্লব ঝায়ের বাড়িতে চড়াও হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের বামপন্থী নেতৃত্বকে হয়রানি করার তৃণমূল সরকারের এই ঘৃণ্য প্রয়াসের বিরুদ্ধে শনিবার সন্ধ্যা 6:12 কমিটি ABTA ও ABTPA যৌথভাবে থানায় কোতোয়ালি থানায় ডেপুটেশন দেয়। মিছিল শুরু হয় শিক্ষক ভবন কদমতলা থেকে। প্রায় 200 জনের মিছিল কোতোয়ালি থানায় বিক্ষোভ জানায়। মিছিলে উপস্থিত ছিলেন 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক মানিব্রত সাহা এবং প্রদীপ কর্মকার। এছাড়াও ABTA-র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, ABTA-র সম্পাদক বিপ্লব ঝায়ের ব্যাংক বীমা পঞ্চায়েত ও অবসরপ্রাপ্ত কর্মচারী নেতৃবৃন্দ। নাম হচ্ছে মানিব্রত সাহা। আমি মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে মঞ্চ 12 জুলাই কমিটি তার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক। তো বলছেন আজকে আপনার থানায় কেন, কী কারণে? আমরা থানায় এসেছি গত 9 তারিখ একটা পুরনো কেস, বহু পুরনো কেস, যে কেসে ইতিমধ্যেই জামিন নেওয়া আছে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক কমরেড বিপ্লব ঝা। তার বাড়িতে মধ্যরাত্রে পুলিশ যায় এবং বর্বরোচিত সেখানটায় আচরণ তারা সংঘটিত করেন। বিপ্লব ঝায়ের স্ত্রী, তিনি বাড়িতে ছিলেন, বিপ্লব ঝা ছিলেন না, সাংগঠনিক কাজে শিলিগুড়িতে ছিলেন। বিপ্লব ঝায়ের স্ত্রী বারংবার বলা সত্ত্বেও পুলিশ এটা শুনতে চায়নি, মানতে চায়নি এবং তারা পক্ষান্তরে তারা হুমকি দেন যে আপনি দরজা খুলুন, তা নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ফলে এই যে ধরনের পুলিশের এই যে ঘটনা, এরকম অসংখ্যই মামলা আছে, অসংখ্য মামলা এরকম আছে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শাসক দলের বহু নেতা এখানে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, খুনের মামলা আছে, তাদেরকে পুলিশ এইভাবে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে না। ফলে যে পুলিশ যারা আইনের রক্ষক, আজকে দেখছি সেই আইনের রক্ষকরা আজকে শাসক দলের অনুগত হয়ে তারা কাজ করছেন। স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে আমরা এই সমাবেশ করেছি এবং আমরা আইসির কাছে সময় নিয়েছি। আইসির সঙ্গে আমরা আইসির কাছে আমরা ডেপুটেশন দেবো এই সংক্রান্ত বিষয়ে। এটুকুই হচ্ছে আমাদের কর্ম। রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে। রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম, সুরুচিপূর্ণ খাবার পাবেন, যেমন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, ফিস থালি, চিকেন থালি, মাটন থালি, এগ রোল, চাউমিন, চিকেন চাপ, বিফ চাপ, টিকিয়া কাবাব। এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম, শিক কাবাব, চাউমিন, এগ রোল, মোগলাই, পারোটা, নারকেল পিঠে। প্রতি রবিবার পাবেন পোলাও, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এসবের পাশাপাশি তো পাবেনই ভাত, রুটি, তন্দুরি রুটি, মাছ, মাংস, ডিম। প্রতি রবিবার পোলাও পাবেন, তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল। আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে, জামিয়া ডাকবাংলা, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9735459797।